হ্যালো ফ্রেন্ডস, বিএইচটেক ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি বাপি চলে এলাম আজকে কলকাতা পুলিশের নতুন আরেকটি রিক্রুটমেন্টের নতুন আপডেটের ভিডিও নিয়ে। বন্ধুরা, কলকাতা পুলিশে প্রচুর কর্মী নিয়োগ হতে চলেছে, যেখানে পুরুষ এবং মহিলারা উভয়ই আবেদন করতে পারবেন। তো সেই আবেদনের সম্পূর্ণ তথ্য, আবেদন কিভাবে করতে হবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কি দরকার আছে, আবেদন ফিস কত, টোটাল শূন্যপদ কত, পূর্ণ তথ্যই তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি অল করে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওর আপডেটের নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। সাথে হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দেবেন। বন্ধুরা, কলকাতা পুলিশে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের অনলাইনে আবেদন শুরু হচ্ছে। তো সেই অনলাইন আবেদন করার আগে নোটিফিকেশনটি আমরা একবার দেখে নেব এবং সাথে জানবো যে অনলাইনে আমাদের আবেদনটি কবে থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, সম্পূর্ণ নোটিফিকেশনটি আমরা একবার দেখে নেব। অফিসিয়ালি নোটিফিকেশনটি বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আরাকশা ভবন, ফিফথ ফ্লোর, সেকেন্ড ক্রস রোড, ব্লক ডিজে, সেক্টর 2, সল্ট লেক সিটি, কলকাতা। ঠিক আছে বন্ধুরা, অফিসিয়ালভাবে নোটিশটি কিন্তু এখানে বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ইনফরমেশন টু অ্যাপ্লিকেশন ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2022। তো বন্ধুরা, এখানে কিন্তু কলকাতা পুলিশের নতুন একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য কিন্তু আবেদনপত্র অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। 2022-এর কিন্তু নিয়োগ হতে চলেছে বন্ধুরা। লেটেস্ট আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরছি। এখানে পোস্ট নেম দেওয়া আছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ। পে স্কেল বন্ধুরা অ্যাজ পার এক্সিস্টিং রুলস। ঠিক আছে, ভ্যাকেন্সি টোটাল কনস্টেবল পদের জন্য 1410টি শূন্যপদ এবং লেডি কনস্টেবলের জন্য বন্ধুরা এখানে 256টি শূন্যপদ টোটাল। এখানে টোটাল 1666টি শূন্যপদের জন্য কিন্তু আবেদন হচ্ছে। এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনারা ক্যাটাগরি ওয়াইজ রিজার্ভ ক্যাটাগরি, আনরিজার্ভ ক্যাটাগরি, সিভিক ভলেন্টিয়ার, স্পোর্টস কোটায় টোটাল এখানে আলাদা আলাদা ভ্যাকেন্সি এবং এসসি এসটিদের টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে দেওয়া আছে। এলিজিবিলিটি বন্ধুরা কী আছে, মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, আপনাকে ইন্ডিয়ার স্থায়ী বাসিন্দা হতে হবে, আপনার বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, যেখানে এসসি এসটিরা 5 বছরের বয়সের ছাড় পাচ্ছেন এবং ওবিসিরা 3 বছরের বয়সের ছাড় পাচ্ছেন। মাধ্যমিকে অ্যাডমিট কার্ডে যে আপনার ডেট অফ বার্থটি দেওয়া থাকবে এজ প্রুফ হিসাবে গ্রহণ করা হবে। সাথে বন্ধুরা ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি যদি আপনি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে সেই সার্টিফিকেটটি, অরিজিনাল কম্পিউটার জেনারেট যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটি কিন্তু আপনাকে শো করতে হবে। এবং এডুকেশন কোয়ালিফিকেশন বন্ধুরা আপনার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হতে হবে। ল্যাঙ্গুয়েজ আপনাকে কিন্তু অবশ্যই বন্ধুরা বাংলা ভাষা আপনাকে জানতে হবে, যেটা বাংলা ভাষা লিখতে পড়তে এবং বলতে জানতে হবে অবশ্যই। বন্ধুরা এখানে ফিজিক্যাল ম্যাচিউরিটি কী বলা আছে, আপনার কনস্টেবল পদের জন্য ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরি এখানে হাইট 167 হতে হবে, ওয়েট 57 কেজি, আর চেস্ট আপনার এখানে বুক না ফুলিয়ে 78 সেন্টিমিটার এবং বুক ফুলিয়ে আপনার 83 সেন্টিমিটার আপনার হতে হবে। সাথে বন্ধুরা এখানে গোর্খা, গোয়ালিয়র, রাজবংশী এবং সিদুল ট্রাইব যারা আছেন তাদের হাইট 160 সেন্টিমিটার হতে হবে এবং চেস্টের ক্ষেত্রে বন্ধুরা বলা আছে 76 সেন্টিমিটার আপনার বুক না ফুলিয়ে, 81 সেন্টিমিটার আপনার বুক ফুলিয়ে। সাথে বন্ধুরা এখানে লেডি কনস্টেবলেরও বলা আছে দেখতেই পাচ্ছেন, অল ক্যাটাগরি মানে আপনার এখানে গোর্খা, গোয়ালিয়র, রাজবংশী এবং সিদুল টাইপ বাদে আপনার হাইট হতে হবে 160 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে 49 সেন্টিমিটার। সাথেই এখানে গোয়ালিয়র এবং গোর্খা, গোয়ালিয়র, রাজবংশী এবং সিদুল টাইপের জন্য 152 সেন্টিমিটার হাইট হতে হবে 45 কেজি। এখানে সিলেকশন প্রসেসটি কী থাকবে, প্রথমে আপনার এখানে আপনার প্রিলিমিনারি রিটেন টেস্ট হবে, ঠিক আছে, তারপরে আপনার ফিজিক্যাল ম্যাচিউরিটি টেস্ট হবে, তারপরে ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে আপনার ফাইনাল টেস্ট এবং দেন ইন্টারভিউয়ের মাধ্যমে টোটাল সিলেকশন প্রসেস থাকবে। সাথে আরও বলা আছে বন্ধুরা প্রিলিমিনারি রিটেন টেস্ট আপনার 100-এর মধ্যে পরীক্ষা থাকবে, যেখানে আপনার জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজের উপর 40-এর মার্কস থাকবে, এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডের মধ্যে 30 মার্কসের থাকবে, রিসনিংয়ের উপর 30 মার্কস থাকবে। আপনার যে ফিজিক্যাল টেস্ট হবে সেই ফিজিক্যাল টেস্টের জন্য কনস্টেবল পদের জন্য 1600 মিটার আপনার রান হবে, যেটা আপনার 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে আপনার সময় থাকবে। লেডি কনস্টেবলের ক্ষেত্রে বন্ধুরা এখানে 800 মিটারের রান হবে, যেটা আপনাকে 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে আপনাকে কমপ্লিট করতে হবে।
বন্ধুরা এখানে কিন্তু দেখতেই পারছেন অনলাইনে অ্যাপ্লিকেশন 29/5/2022 তারিখ থেকে শুরু হচ্ছে এবং আবেদন চলবে 27/6/2022 তারিখ পর্যন্ত। বন্ধুরা গুরুত্বপূর্ণ ডেটটি আপনারা মনে রাখবেন, 29/5/2022 তারিখকে কিন্তু আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এই কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদের জন্য। যারা আবেদন করতে চাইছেন তারা 29/5/2022 তারিখ থেকে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। বন্ধুরা অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য আপনার ফিস থাকবে 170 টাকা। 170 টাকা কাদের দিতে হবে? অল ক্যাটাগরি এসসি এসটি বাদে আপনাদের ফিস থাকবে, আপনাকে 170 টাকা ফিস দিতে হবে ফর অল ক্যাটাগরি। এবং এসসি এসটিদের জন্য 20 টাকা ফিস আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে। অনলাইনে যখন আপনি ফর্মটি ফিল আপ করবেন তখনই আপনাকে কিন্তু সেই পেমেন্টটি করতে হবে। সেই পেমেন্টটি আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারবেন। সাথে বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছি এখানে অন স্ক্রিনে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য যে ওয়েবসাইটটি www.prb.wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু বন্ধুরা আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, যার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 30/5/2022 তারিখ থেকে। তো বন্ধুরা এই ছিল নোটিফিকেশন কলকাতা পুলিশের রিক্রুটমেন্টের যে ডিটেলস, সেই ডিটেলস কিন্তু আমরা অন স্ক্রিনে দেখে নিলাম। তো বন্ধুরা একবার অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে যাব যেখানে আমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি বন্ধুরা prb.wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তো যেহেতু এখনও পর্যন্ত নোটিফিকেশন বেরিয়েছে এবং 29/5/2022 তারিখ থেকে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তো আপনারা 29/5/2022 তারিখে এই ওয়েবসাইটের উপর এসে অনলাইনে ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। তো বন্ধুরা আপনাদের জন্য আরও একটি নতুন জবের আপডেট এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। সাথে এরকম নতুন নতুন চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।